দিয়েছেন, এত খা দিয়েছেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। আজকে একটা নতুন দিন, সো চুই তোমরা বুঝতে পারছি ব্লগটা কেন যাবে। কিছু কিছু সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন আমি যাচ্ছি ইয়োয়াতে, অ্যান্ড দেন ওখান থেকে যাব পিকুর বাড়ি, বিকজ আজকে পিকু আর সৌরভ আসবে, তো কাকিমা একা মানুষ সমস্তটা পেরে ওঠে না, তো গিয়ে যদি টুকটাক হেল্পও করতে পারি আনন্দও হবে, আর আমাদের হেল্প করার থেকে বেশি হয় আনন্দটা, তো সেটাও হবে, একটু খাওয়া দাওয়া হবে, প্লাস রাত্রে তো আমাদের প্রিয় দাদা সোহার দাদার বার্থডে আছে, আমরা সবাই মিলে যাবো ওখানে। তো চলো আজকে ব্লগটা কেন শুরু করছি, আর প্রত্যেকের দিন ভীষণ ভালো কাটুক। তো আমাদের যোগা সিট রেডি, আমাদের দিদির আর রিয়াদি আসবে, এই যে রিয়াদি ঘন্টা বসে, রিয়াদি আসলেই আর স্যার আসলেই আমরা ক্লাস স্টার্ট করে দেবো। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, এবার আমি বাড়ি যাবো কি করে। তো আমি এখন রেডি, আমি যাব অর্পণের বাড়িতে, দেরি হয়ে গেছে বিকজ সমস্ত কিছু কাজ সকাল সকাল করতে একটু দেরি তো হয়ই। তো যাই হোক, দেখি কিরকম ব্যবস্থা কিরকম অবস্থা, তো সমস্তটাই সমস্ত মজাটা অ্যাকচুয়ালি তো মজা করতেই যাচ্ছি, সেই সমস্ত মজাগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। টনিমা আজকে আসতে পারবে না বিকজ টনিমার মাসির মেয়ের আজকে বিয়ে, আমাদেরও ইনভিটেশন ছিল বাট আমরা যেতে পারছি না, পারবো না আর কি। তো চলো যাওয়া যাক। কি খাচ্ছিস তোরা? হ্যাঁ খাচ্ছিস, ও পা ঠান্ডা না খাচ্ছে, আচ্ছা আচ্ছা, তাই তোকে দেয়নি, তুই যাবি হ্যাঁ কি না? হ্যাঁ কাঁঠাল কাঁঠাল দানাগুলো কেন রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল কাঁঠাল দানাগুলো? চচ্চড়িতে দেবে বলে। তোরা কি করছিস দেখ, এই বেরো। এখানে চাটনি অলরেডি শেষের মুখে, ফুলকপি ভাজা চলছে বিকজ ফুলকপি আলু চিংড়ি হবে, এছাড়াও যে মেনুগুলো হবে ইলিশ পামফ্লেট আর হবে কপি চিংড়ি না মাছ, তো সেগুলো এখনো বাকি ছিল, আপাতত এই চলছে। রান্নার এত আওয়াজ, পাশে পুরোহিতের আওয়াজ, সব মিলিয়ে নিশ্চয়ই আমি ব্যাচ ব্যাচ করছি, বোঝা যাচ্ছে না কি বলছি। আমি বলে দিচ্ছি, আমি বললাম যে আজকে অর্পণ থাকবে না, অর্পণ বেরিয়ে যাবে বিকজ অর্পণের আজকে মধুসূদন মঞ্চে একটি অনুষ্ঠান আছে, আমারও যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি হবে না, বাট বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল অর্পণের একটি অনুষ্ঠান আছে, তো সেই রবীন্দ্র সদনে সেই দিন আমিও থাকবো অর্পণও থাকবে। এখানে কাকিমা অলরেডি পাঁচ রকম ভাজা আর ডালটা করে রেখেছিল, সেম সাজিতে চলে এসেছে, সবাই চিনতে পেরে যাবে ওর বোনের বিয়ে, আমি বলেছি সকালবেলা সেটা আসলে সাজ অন্য ছিল কিন্তু বৃষ্টির জন্য আমি পরিনি, পুরো নতুন হোয়াইট কালারের একটা স্কার্ট, অলরেডি চিনি কিনে খাওয়া হয়ে গেছে। তো আমার এখানে মোটামুটি এই যে ফুলকপির তরকারি চিংড়ি দিয়ে, আর এই যে একটা পমফ্লেটের কারি করেছি যেটা গোলমরিচ আর
টমেটোটাই বেশ আছে, মাছ আছে এখানে, এই যে মাছের জল রেডি, তার জল। এই যে আমার নারকেল সর্ষে ইলিশ রেডি, আর তার সাথে পোনা মাছের কালিয়া। মোটামুটি জামাইকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, ঘুরিতে বাজে 3:30, একটু দেরি হয়ে গেছে বিকজ আমারও দেরি হয়ে গেছে, বাড়িতে পুজোও চলছিল, সব মিলিয়েই আর কি যা হয়। যাই হোক, আপাতত আমরা সাজিয়ে দিতে পেরেছি সবকিছু। তো এই যে আমরা সবাই মিলে কাটা বলছি 3:30, আমরা চলে এসেছি, ভাই দোকানে চলে গেল আর আমিও চলে এলাম। এবার একটু রেস্ট নেবো, কারণ বিকালবেলা আমরা সৌহার্দ্যদার বার্থডে পার্টিতে জয়েন করবো, তো সেই কারণে একটু রেস্ট নিয়ে নেবো। মোটামুটি 6:15 বা 6:30 মধ্যে দাদার বেরোনোর কথা, কারণ ওর যেহেতু সারপ্রাইজ পার্টি, তো আমরা যদি না যাই তাহলে সারপ্রাইজটা দেবে কে? তো চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছে যাবার। এখান থেকে আমি, মা, মাইনা মানে জেঠিমা, পূজা তো কাল চলেই গেছে, আচ্ছা রমিত মানে মামার ছেলে আর দিদি, আর রোহনের যাওয়ার কথা ছিল, বাট রোহনের যেহেতু ওর অফিস শেডিউলটা পরে হচ্ছে 2nd half থেকে, তো দ্যাটস ওয়াই ও আজকে ছুটি পায়নি। তো যাই হোক, এই আমরা কজন মিলে যাবো, আর ভাই অফকোর্স ভাই যাবে। তো গিয়ে দেখা হচ্ছে, এটা ছিল একটা অন্য ধরনের আনন্দ করতে করেছি, বাট ঠিক আছে, আমার কাছে রান্না করাটাও একটা আনন্দের মধ্যেই পড়ে। তো আবার যাবো কোনোদিন, পিকু আছে মাঝখানে, একদিন গ্যাড্ডা দিয়ে আসবো, ওখানে একটা সুন্দরভাবে সুন্দর পরিবেশ তৈরি হলো, এবার আবার যাবো, আবার একটা অন্য একদম ডিফারেন্ট পার্টি, তো সেটা জয়েন করবো, সেটাও সকলের সাথে শেয়ার করবো। মাইনা তো অলরেডি রেডি হয়ে গেছে, বাট আমার এখন ভাই, অ্যাকচুয়ালি ভাইয়ের কাজ ছিল, তারপরে ভাই এসেছে, তো তারপরে আমরা যাবো, আজকে মেকওভার এটাই, চলো সবাই মিলে যাই, একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে আছে। আমি হয়তো আমার ব্লগের আগে হয়তো সবাই দেখে ফেলতে পারি না, বুঝতে, আমি আমার তরফ থেকে যতটুকু কভার করতে পারি, যতটুকু ওখানে গিয়ে অনেকের সাথে মিট করবো, অনেকের সাথে দেখা হবে, তো চলো যাবো। এই যে আমরা সবাই চলে এসেছি, টাইম Oh, my God.
এই যে কেক চলে এসছে, যাই হোক এটা সেকেন্ড ধাপের ফ্রিজের একটা কোনো আইটেম হবে, আবার সেকেন্ড ধাপে এই যে পূজা আবার পিৎজা খাওয়া শুরু করেছে। না ডিনার রেডি হয়ে গেছে, আমি খেতে যাই। চিকেন ফ্রিকাসে আর হার্ব রাইস। তো এখানে ডিনার চলছে মোটামুটি, কেমন লাগছে কেমন লাগছে? ওটাও আমি করি না, না এসব প্রসঙ্গ বন্ধ করে আপাতত আমরা তুমুল আড্ডা করে বিগ বস খেলবো আড্ডা মেরে, এখন আমার ভেতরে যাচ্ছি সেই অফ করতে সম্ভবত। আমরা বিগ বস খেলবো আসছি কাকু, আমরাও যাচ্ছি। তোমাকে বলেছিলাম একটা গিফট করো, দেখলে কি গিফট করলে? এটা নিজে থেকে নিয়ে নিলো বলো, কখনো না। সবাই মিলে সত্যি একটা ভীষণ ভীষণ গ্র্যান্ড পার্টি হয়েছে, মানে একটা হঠাৎ করে প্ল্যানিং করা বাট ভীষণ আনন্দ হয়েছে। তো এখন ভাবি প্রত্যেকটা মুহূর্ত তোমরা সুন্দর ভাবে এনজয় করো, ভালো থাকো সুস্থ থাকো, সকলকে নিয়ে হেসে খেলে মজা করে আনন্দ করে কাটাও, পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই চারিপাশটাকে দেখো, তাহলেই দেখবে প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ করছো এনজয় করছো। ভালো থাকো, সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকো, প্রত্যেকটা মুহূর্তকে জড়িয়ে বাঁচো, কারণ প্রতিটা আগামীকাল অজানা। গুড নাইট।